এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সাথে বসে শিক্ষার্থীদের মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই আশ্বাস দেন। শুধু আবাসিক শিক্ষার্থীরা করোনা টিকার আওতায় আসবে বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী। আজকে আমাদের একটি জরুরি সভা আছে, কারণ সাত কলেজের বিষয়টি আসলে একটু বিশ্ববিদ্যালয়ের বিষয় থেকে কিছুটা ভিন্ন, কাজেই তাদের বিষয়টি পুনর্বিবেচনা করে কি করা যায় সেই বিষয়ে আমাদের আলোচনা আছে আজকে সন্ধ্যায়। আমি আশা করব যে আমার যেই শিক্ষার্থী ভাই বোনেরা এই সাত কলেজের, তারা এখন যেখানে রাস্তায় কিছুটা দু একটি জায়গায় তারা বসে আছেন, তারা তাদের সেই কর্মসূচি প্রত্যাহার করে গিয়ে যার যার পরীক্ষার প্রস্তুতি নেন।